আরেক বান্দা হাশরের ময়দানে একটা সওয়াবের জন্য আটকায় যাবে, কয়টা সওয়াব? আল্লাহ তাআলা তাকে বলবেন, দুনিয়াতে তো অনেক আপনজনের জন্য অনেক কিছু করেছো, আজকে যাও তোমার আপনজন যারা আছে তাদের কাছ থেকে একটা সওয়াব নিয়ে আসো, কারণ একটা সওয়াব পাইলেই তুমি জান্নাত। আর আপনারা জানেন অল্প নাম্বারের জন্য এমনি ফেল গেলে তো মানলাম, কিংবা অল্প নাম্বারের জন্য আপনি ওই এক গোল্ডেন এ প্লাস পান নাই মানলাম, কিন্তু এক নাম্বার দুই নাম্বারের জন্য যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু খুব টেনশন লাগে, খুব খারাপ লাগে, ঘরের কাছে এসো আমটা পাইলাম না, কথা বলেন ঠিক কি না? উনি জান্নাতে যেতে পারছে না ভাইয়া কয়টা সওয়াবের কারণে? সবাই মিলে বলেন কয়টা? একটা সওয়াবের কারণে। আল্লাহ তাআলা যখন উনাকে অনুমতি দিবেন, উনি তখন সারা হাশরে দৌড়াবেন, যেতে 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 সবার কাছে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেতে যেতে ভাই বোন স্বামী স্ত্রী সবার কাছে গিয়ে শেষ পর্যন্ত বড় আশা নিয়ে মার কাছে যাবে, আর মা বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, বড় বড্ড মন খারাপ নিয়ে কান্না করে করে হাশরের মধ্যে মাঝখানে আসতে থাকবে। হঠাৎ করে মাঝখানে একজন আল্লাহর বান্দার সাথে দেখা, দেখা কি হলো না? আল্লাহ করালো, হেকমতকার। কাদেরকে বাঁচানোর জন্য? আমাদেরকে। কাদেরকে বাঁচানোর জন্য? আমাদের ভিতর আমি আসি না নাই, আপনি আসেন নাই, সবাই আসি না নাই, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ, সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে দেখা হবে, সে জিজ্ঞেস করবে কিরে তুমি কান্না করছো কেন এমন করে, কি এত চেহারা পেরেশান? বলে যে ভাই দেখছেন, দুনিয়াতে যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পরে পড়াইছি, একটা সওয়াব চাইছি, কেউ দেয় না, মাও দেয় না, ও কেন একসাথে কি করবা? আমি শুধু জান্নাতে যেতে পারতেছি না একটা সওয়াবের জন্য, একটা সওয়াব হইলেই ওইটা কোনো ব্যাপার, ধরো একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম, জোরে বলেন না, একটা সওয়াব আমার থেকে তোমারে। সে বলে যে আমারে কেউ দিল না, কেউ দিল না, তুমি দিলা কেন? ভাই শুনো, আমার সওয়াব আছে একটা, গুনাহ আছে 99টা, আমার সওয়াব আছে, সবাই বলেন আমার সওয়াব আছে, গুনাহ আছে, সওয়াব এটা থাকলো কি কামের কাম কিচ্ছু আসতো না, যখন তুমি লই যাও। আচ্ছা কি সে দিছে নাকি আল্লাহ দেয়া হয়েছে? কাদেরকে বাঁচানোর জন্য? এবার সে যখন খুশি মনে একটা সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক বলবে এই হাশরের নফসি নফসি দিনে তোর উপর দয়া করলো সে আবার কে? যদিও আল্লাহ সবকিছু জানে, তোর উপর দয়া করছে একটা সওয়াব দিছে, এটা আবার কে? আল্লাহ অমুক ডাক্তারে ডাক সে আসছে, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তাকে সওয়াব দিছো? আল্লাহ দিছি তো, কেন দিছো সওয়াব? আল্লাহ আমার কাছে থাকলেও কি অন্তত একটা সওয়াব যদি আমি তোমার বান্দাকে দিয়েছি এই কারণে, আমি তো জাহান্নামে চলে যাব, আগুনের মধ্যে আমি উত্তপ্ত ভাবে জ্বলতে থাকব, অন্তত সেই কঠিন সময়ও এই কথা ভেবে শান্তি লাগবে যে শেষবারের মতো হলো তোমার কোন বান্দার উপকার তো করতে পারছি, তোমার কোন বান্দার মুখে হাসি তো ফুটাইতে পারছি, তোমার কোন বান্দার সুখের কারণ তো হতে পেরেছি, এটাই আমার শান্তি লাগবে, তাই একটা সওয়াব আমি দিয়ে দিলাম। রব বলবেন সেই দিন হাশরের ময়দানে, তুই যদি এত গুনাহগার হয়ে আমার খুশির জন্য আমার বান্দার উপর দয়া করতে পারস, আমি আর হামার রাহিমিন কি দয়া করতে পারি না, আমি মালিক ইয়াউমিদ্দিন কি দয়া করতে পারি না, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির কি দয়া করতে পারি না, যা যা আমি তোর জান্নাত দিলাম, 99 গুনাহগার তোর জান্নাত করে দিলাম। আল্লাহু আকবার। কাদেরকে বাঁচানোর জন্য? আর আমরা নাফরমান বারবার ওনারা বইলে ওদিকে চলতে, ওই তো ওই তো ওই তো খাওয়াই তিনি খুশি করি শয়তানের, তাকি ওনার জমিনে বাদশাহী করতে দিই শয়তানকে, দুইজন আসামি আসবে রবের বিচারে, দুজনের হিসাবে জাহান্নামী, দুজনের হিসাবে
একবার একজনের হিসাব নেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা ভিতরে জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সে বারবার ফিরে ফিরে রহমানের রহমতের দিকে তাকাবে, কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে, কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে, কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা দ্বারা তারে আন। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, কি রে বারবার পিছনে তাকাস কেন, তোরা তো রায় দিয়ে দিছিস জাহান্নাম। আল্লাহ রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি বারবার পিছনে তাকাচ্ছি, আমি দুনিয়াতে অনেক আলেম ওলামার মুখে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি গফফার, তুমি মানিয়া, তুমি মালিক, তোমার নাকি অনেক দয়া, তুমি বলো বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় জাহান্নামীরও বলো জান্নাতি করে দিছো, শুনছিলাম। আমি বারবার তাকাচ্ছি, কখন জানি ওইরকম একটা রহমতের নজর আমার উপর পড়ে যায়, কি আশা নিয়ে হারহার করে তোমার রহমতের দিকে তাকাচ্ছিলাম। রব বলবে, তুই কি সত্যি মন থেকে আমাকে রহমান মানুষ? আল্লাহ মানি তো, তোমার মতো রহমান আর কেউ নেই। রব বলবে, যে যা জাহান্নামে আর যাওয়ার দরকার নাই, তুই জান্নাতে ডুবে যা। বাকি আছে, বাকি আছে, তার হিসাব নেওয়া হবে, সেও জাহান্নামী। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, তারে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা এসে তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ তাআলা বলবে, যে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনিই তো বলেছেন জাহান্নামে যেতে, তো জাহান্নাম তো আগুনের জায়গা, কষ্টের জায়গা, এখানে কেউ দৌড়ে যায় না তো, মানুষ তো ঠেলে ঠেলেও নিতে পারে না ফেরেশতারা, এরকম তুই দৌড়ে যাচ্ছিস কেন? সে বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে কত হুকুম দিছো একটাও মানতে পারিনি, আজকে শেষ একটা হুকুম দিছো তুমি, এটাও যদি মানতে না পারি কেমন বান্দা হলাম, সেজন্য শেষ হুকুমটা ফেরেশতারা ধরার আগে নিজে থেকে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তুইও জান্নাতের মধ্যে চলে যা।